হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ রাসেল, আপনারা দেখছেন ট্যাগ মাস্টার থ্রি। আজকে আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের রিং আইডির ক্যাশ আউট কীভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো রিং আইডি থেকে আমি এর আগে দু তিনবার উইথড্র করছি, তো আজকে আবার লাইভে আপনাদের সামনে 10,000 টাকা উইথড্র করবো। তো রিং আইডিতে টাকা ইনকাম এটা আসলে অনেকে বিশ্বাস করতে চায় না, তো বিশ্বাস করা না করা আসলে সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ হচ্ছে আমার কাজ হচ্ছে আপনাদেরকে ইনকামের পথগুলো দেখানো, তো কারণ হচ্ছে টাকা আপনার সিদ্ধান্ত আপনার। ওই জন্য আমি কাউকে আসলে জোর করে কিছু বলি না যে ভাই আপনারা এখানে অ্যাকাউন্ট করেন বা আপনারা এখানে কাজ করেন, তো টাকা দিয়ে ইনকাম হচ্ছে আমি শুধু সেটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো আমি আজকে আপনাদের সামনে আবার লাইভে 10,000 টাকা উইথড্র করবো। তো আমরা এখানে যে আমাদের ক্যাশ আছে 10,580 টাকা আছে, তো আমি আজকে আবার 10,000 টাকা উইথড্র করবো। তো আমি ক্যাশ আউটে ক্লিক করলাম, আর্ন ক্যাশ এখানে দেখতে পাচ্ছেন আমি এর আগে 26 তারিখে একটা উইথড্র করছি 2,000 টাকা, আর 11 তারিখ উইথড্র করছি 5,000 টাকা, ঠিক আছে, জুন জুলাই। আসলে এখানে যদিও রিং আইডিতে আসলে ইনকামের খুব একটা আমল করি যে অন্যান্য সাইটগুলো থেকে খুবই সহজ একটা সাইট, কিন্তু একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আপনার টাকা উইথড্র করতে এখানে সমস্যা, সবচেয়ে বড় একটা সমস্যা এটা। কারণ আমরা যখন যে কোনো একটা সাইডে টাকা ইনকাম করি, সেই সাইট থেকে যখন আমরা সহজে টাকাটা পাই না, টাকা পাইতে লেট হয়, তখন আসলে মনটা খারাপ হয়ে যায়। তো যার কারণে রিং আইডির প্রত্যেকটা সার্ভিসই আমার অন্যান্য সবগুলো সার্ভিস মোটামুটি ভালো লাগছে, কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে যে তারা টাকা দিতে লেট করে। এটা কিন্তু লেট হলেও আসলে তারা কী করে, টাকাটা পেমেন্ট করে, 15 দিন 20 দিন যেটাই সময় লাগুক না কেন টাকাটা যে তারা পেমেন্ট করে, এটাই হচ্ছে তার প্রমাণ। কারণ হচ্ছে আমি এখানে জুনের 26 তারিখে টাকা 2,000 টাকা পাঠাইছি, মোটামুটি জুলাইয়ের 10 তারিখে আমার টাকা আসছে। তো 10 তারিখে আমি আবার সে 11 তারিখে উইথড্র করছি, মোটামুটি পরশু দিন আমার টাকাটা আসছে। তো এখানে প্রায় যে ঈদের আগে যে টাকাটা আমি দিছি, মোটামুটি 20-25 দিন পরে টাকাটা আসছে আমার। তো তারপরও মোটামুটি এখন যেহেতু তারা টাকাটা সহজেই এই এখান থেকে আপনাদের টাকার উইথড্রর জন্য যে কস্টিং নিচ্ছে, তো এখান থেকে এখন বলতেছে তারা 10 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিবে। তো আমরা এখানে ক্যাশ আউটে ক্লিক করবো। ক্যাশ আউটে ক্লিক করার পর আমরা এখানে 4টা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বি ক্যাশ, রকেট, নগদ, এজেন্ট। তো এজেন্ট হচ্ছে নতুন সার্ভিস, যদিও এটা আসলে আমাদের লাভের জন্য তারা দিয়েছিল, কিন্তু আমরা লাভের থেকে আসলে কষ্টটাই বেশি ভোগান্তি হচ্ছে। কারণ রিং আইডি এজেন্টে উইথড্র দেওয়া খুবই সমস্যা, তো এখানে উইথড্র দিতে গেলে তাদের যে এজেন্টগুলো আছে, এজেন্ট থেকে আসলে টাকা উইথড্র করা যায় না, তারা বলতে সবগুলো অ্যাকাউন্ট নাকি তাদের টাকা পেন্ডিংয়ে থাকে, তো যার কারণে আসলে আমাদের সমস্যা হয়। তো আমরা এখন কী করবো, নগদে 2,000 টাকা হইলে আপনি বিকাশে নিতে পারবেন, আর 5,000-10,000 টাকা হইলে রকেট অথবা নগদে নিতে পারবেন। তো আমরা আপনারা যদি পারেন তাহলে এজেন্টে, যদি আপনাদের পরিচিত কোনো এজেন্ট থাকে তাহলে তার কাছ থেকে নেবেন, কারণ এজেন্টের মাধ্যমে 1-2 দিনের মধ্যে টাকাটা পাওয়া যায়, এটা হচ্ছে আসলে খুব সবচেয়ে সহজ মাধ্যম। তো আমি নগদে উইথড্র করবো, তো নগদে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখন আমরা নেক্সটে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিব, তারপর এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিব। তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম, এরপরে অ্যামাউন্টটা 10,000 করে দিচ্ছি। 10,000 দেখতে পাচ্ছেন এখানে, আগে 10,000 টাকা পুরোপুরি আসতো, তো এখন তারা কস্ট নেয় 400 টাকা, 10,000 টাকা 400 টাকা কেটে নিচ্ছে। তো 400 টাকা কাটা, এখন তারা যেহেতু 60% কমিশন নিচ্ছে, তো হয়তো বা উইথড্রটা খুব দ্রুত দিয়ে দিবে, যত তাড়াতাড়ি পারে তারা দিয়ে দিবে। তো এখানে আমি সেন্ড রিকোয়েস্টে ক্লিক করব। সেন্ড রিকোয়েস্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ইউর কমিউনিটি ক্যাশ আউট রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্ট আফটার ভেরিফিকেশন পেমেন্ট উইল বি প্রসেস। এখানে প্রসেস চলতেছে, ওকেতে ক্লিক করি, দেখি আমরা এখানে। আচ্ছা, এখানে আমি যে 10,000 টাকা ক্যাশ আউট করছি, এটা 10,000 এই যে পেন্ডিং আছে এখনও, 9,600 টাকা। তো যদিও তারা লেট করে পেমেন্ট করলো, তারা যে পেমেন্ট করে এটা হচ্ছে গ্যারান্টি, কারণ আমি 3-4 বার এখান থেকে উইথড্র করছি, টাকাটা লেট হলেও আসছে। তো আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন, সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয়, আমি কাউকে বলবো না। যে আপনারা আবার কেউ হয়তো বলতে পারেন বা আপনি কি সাইটে গ্যারান্টি দিতে, কারণ এই ধরনের সাইটগুলো আসলে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আজীবন থাকবে, হয়তো বা 1 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর এরকম থাকে। কিন্তু রিং আইডি আজকে প্রায় অনেক 1-1.5 বছর ধরে কাজ করতেছে মোটামুটি এই সাইটগুলোতে, তো সেই হিসাবে রিং আইডি সবার থেকে বেস্ট আমি মনে করি। আপনাদের সিদ্ধান্তটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত। তো এটা হচ্ছে মোটামুটি উইথড্র সিস্টেম। তো
ইনকামটা কিভাবে করতে হয় বা এর আগে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ইনকাম করবেন, সবকিছুই কিন্তু আমার আগের একটা ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড দিয়ে দিয়েছি। ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওর লিঙ্ক আপনারা ভিডিওর শেষে, এই ভিডিওটা শেষে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে পাবেন, অথবা উপরে যে আইকন অপশন দেখতে পাচ্ছেন উপরে আই বাটনে ক্লিক করলে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। তারপর আমি এখান থেকে আপনাদেরকে একটা অপশন দেখাই যে ভিডিওটা কীভাবে আমরা অ্যাড টাকাগুলো ইনকাম করি। এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলে অ্যাডের অপশন আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও দেখুন, এই অপশনটাই আমাদের টাকা ইনকামের। এখানে যখন আমরা ক্লিক করবো, এটা অফ করে দিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন, তো আমি এটা ফিউজ করে দিচ্ছি। তো অ্যাডটা সম্পূর্ণ দেখা হয়ে গেলে আমরা এখান থেকে ক্রস ডাইরেক্ট চলে আসছে, দেখতে পাচ্ছেন বিজ্ঞাপনটি সফলভাবে দেখা হয়েছে। তো এটা যখন আমরা ওকেতে ক্লিক করবো, তখন আমরা ব্যাক করলে আমরা এখানে দেখতে পারবো আমাদের 540 টাকা ছিল, এখন হয়ে গেছে 545 টাকা। এইভাবে আসলে আমাদেরকে টাকাগুলো ইনকাম করতে হয়। আর আপনারা যারা এখানে অ্যাকাউন্ট করতে চান, যারা আগ্রহ আছে অ্যাকাউন্ট করার জন্য, তা অ্যাকাউন্ট করার পর কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা দেখার পরে আপনাদের একটা রেফার কোড লাগবে। এই রেফার কোডের মাধ্যমে যদি আপনারা আমার অ্যাকাউন্ট করেন, তাহলে আমি আপনাদেরকে 500 টাকা ক্যাশব্যাক দিব। সেটা সাথে সাথে আপনারা বিকাশ নাম্বার দিলে আমি বিকাশে আপনাদেরকে পেমেন্ট করে দিয়ে দিব। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। যারা মেম্বারশিপ কিনতে চান, তো মেম্বারশিপ কেনার জন্য অবশ্যই একটা কমেন্ট করবেন। কমেন্ট বক্সে আমি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, সেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। একটা বিষয় হচ্ছে জাঁ লাইফস্টাইল নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। জাঁ লাইফস্টাইলের টাকা উইথড্র করা, তারপর টাকা জমা হওয়া, কীভাবে কী করবেন না করবেন সব কিছু আমি আপনাদেরকে ভিডিও দিব স্টেপ বাই স্টেপ। তো সেই বিষয়ে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হচ্ছে সাবস্ক্রাইব করলে আপনি যে কোনো নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। তো ছিল ভিডিও আজকের মতো, এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।